একেবারে কুসুমিতা আগুনের চেয়ে লেলিহানশিকা গোটা চল অর্থাৎ কিরা চারতলাকে যেভাবে গ্রাস করেছে সেক্ষেত্রে কিন্তু দমকল কর্মীদের ইতিমধ্যে সেখানে পৌঁছানো কোনো রকম ভাবেই সম্ভবপর নয়। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন যে পাশের যে বিল্ডিং সেই বিল্ডিং থেকে কোনো রকমে জল নিয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই চারতলার বিভিন্ন দিক থেকে কিন্তু এভাবে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ দমকল কর্মীরা কিন্তু বিভিন্ন দিক থেকে আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে পারছে না। তোমাকে দেখাবো সেই ভয়াবহ চিত্রটা। এই চারতলায় কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসও ছিল, পাশাপাশি এখানে একটি ক্যান্টিনও চলতো, ক্যান্টিনের ভেতরে কিন্তু প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ থাকতে পারে তেমনটাই কিন্তু আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। এবং ঠিক পাশেই যে বহুতল, আমরা যে বহুতলে দাঁড়িয়ে রয়েছি সেই বহুতলে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই আশঙ্কাতে কিন্তু এই এখানকার বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তারাই কিন্তু দমকলকে বারংবার যেটা বলছেন যে এই বিল্ডিং থেকে যেন আগুন নেমানোর চেষ্টা করা হয় যাতে কোনো ক্রমে সেই আগুন এই বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়তে পারে। গোটা পরিস্থিতি তোমাকে আরও একবার দেখাবো। দেখতে পাচ্ছো একদিকে যেরকমভাবে আগুন রয়েছে স্থানীয় মানুষজন তারাও কিন্তু সহযোগিতা করছে। দাদা যখন আগুন লাগে কতটা ভয়াবহ, এখনো তো পর্যন্ত আগুন যখন লেগেছিল ওই সময় অনেক অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন কন্ট্রোলে আছে। কতটা আতঙ্কের মানে কি, এটা তো পুরো ব্যাংক বিল্ডিং প্লাস স্টাফরা আছে, ওরা ভয় থেকে আমরা সবাইকে নামিয়ে নিয়েছি চেষ্টা করে, আর এখন পর্যন্ত কিছু আমরা সার্চিং করিনি, সার্চ করা পরেই বোঝা যাবে কি অবস্থা আছে, আটকা পড়েছে কিনা, না এরকম এখন কিছু জানা যায়। সুতরাং এখনো পর্যন্ত কেউ আটকা রয়েছেন কিনা সেই বিষয়টা কেউ জানেন না, এবং স্বাভাবিকভাবে দমকল কর্মীরাও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কাজ করছেন। কেননা কিছুদিন আগে নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ে যেভাবে সহ নাগরিকরা তারা তাদের প্রাণ হারিয়েছিল এবং দমকলের বেশ কয়েকজন লিফটে আটকা পড়ে গিয়েছিলেন আগুন নেভাতে গিয়ে যে ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন, সেই বিপদ যাতে আবার নতুন করে না হয় সেই সাবধানতাও অবলম্বন করছেন দমকল কর্মীরা। দমকলের ডিভিশনাল অফিসার সহ একাধিক দমকল কর্মী তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আরো একজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের তো এই বিল্ডিং এই বাড়ি রয়েছে, কতটা আতঙ্কে? পুরো দাদা জাস্টটা আগে কিছুদিন আগে কোলাঘাটে হয়েছিল তা নিয়ে পুরো ভয় মাহল আছে। আমরা এখানকার স্থানীয় ছেলে পুরো চেষ্টা করছি, দেখুন পাশের বিল্ডিং থেকে জল মারা হচ্ছে, জলটা চারিদিকে ছড়িয়ে গেছে, এখন কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, এখন দেখি কি হয়। কি ভয় পাচ্ছেন যে এই বিল্ডিং ছড়িয়ে কি, হ্যাঁ বিল্ডিং ছড়িয়ে পড়ে কোথাও বাস্ট হতে পারে, কি আছে কি না ভিতরে, এখন আতঙ্কিত পুরো মাহল আছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানকার বাসিন্দারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কিছুক্ষণ আগের যে চিত্র, দমকল কর্মীরা যখন এই ছাদে এসে পৌঁছেছেন ঠিক তার আগেই কিন্তু এখানকার বাসিন্দারাই রীতিমতো ইট পাটকেল ছুঁড়ে যে পাশের বিল্ডিংয়ে যেখানে চারতলায় আগুন লেগেছে সেই আগুনের কিন্তু আগুন যাতে কোনো রকমভাবে বেশিতে ছড়াতে না পারে, গ্যাসটাকে যাতে বার করে দেওয়া যায় সেই কারণে কাঁচের জানলা তারাই কিন্তু ইট দিয়ে ভাঙতে শুরু করেছিলেন। এবং ইতিমধ্যেই যে চিত্র তোমাকে দেখাবো, দমকল কর্মীরা কিন্তু এই পাশের ছাদ থেকে আমরা যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে চারতলার একাংশে অর্থাৎ কিনা যেদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। শুধু এই অংশ নয়, গোটা চারতলা কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। এই চারতলা পর্যন্ত দমকল কর্মীদের এখন এই মুহূর্তে পৌঁছানো সম্ভবপর নয়, কেননা দমকল কর্মীরা যেটা যথেষ্ট সাবধানতা অবলম্বন করছেন নিউ কয়লাঘাটা বিল্ডিং এ যে ধরনের ঘটনা ঘটেছিল। আমার কাছে একটা বিষয় জানতে চাইবো, এই বিল্ডিং এর ছাদ থেকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আগুন নেভানোর কাজ শুরু হলো, জল দেবার কাজ শুরু হলো, কিন্তু অন্য অংশে যেমনটা তুমি বলছিলে যে এই চারতলার অন্য অংশেও দাউ দাউ করে আগুন চলছে, সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আগুন নেভানোর জন্য? একেবারে সেখানেও কিন্তু চারিদিক থেকে এভাবেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। অন্যান্য বহুতলে কোনো রকমভাবে পাইপলাইন তোলা যায় কিনা সেই বিষয়টা খতিয়ে দেখে কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। চূড়ান্ত তৎপরতায় দমকল কর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন, সহযোগিতা করছেন স্থানীয় মানুষজন, স্থানীয় বাসিন্দারাও কিন্তু সহযোগিতা করছেন। গোটা পরিস্থিতিতে দেখতেই পাচ্ছ যে যেখান থেকে দাউ দাউ করে আগুন বেরিয়ে আসছিল আগুনের লেলিহানশিকা গোটা চারতলাকে গ্রাস করে ফেলেছে, এবং অন্যান্য জায়গায় অর্থাৎ কিনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেহেতু এখানে গুরুত্বপূর্ণ নথি সহ একাধিক একেবারে হিন্দল এই খবরে আমরা অবশ্যই চোখ রাখবো। কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে আগুন, সকালে যতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তার থেকে এখন কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। দমকল কর্মীরা কাজ শুরু করেছেন, স্থানীয় বাসিন্দারা হাত মিলিয়েছেন। তারা একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।